welcome to our another vlog, new vlog. আজকে আমরা যাচ্ছি কালজয়ী নদীর চরে, সেখানে একটা রাত ক্যাম্পিং করব এবং অবশ্যই আমাদের সাথে থাকছে আজকে জুনু। আমার সাথে থাকবে হচ্ছে আমার এক ভাই অঙ্কিত, আমাদের সাথে আমার সাথে এই মুহূর্তে নেই। এখন এই যে আমরা নদীটা যে ক্রস করছি, এটা ভীমা নদী মানে, আর ওই দিকে যে নদীটা আছে সেই নদীটার নাম হচ্ছে ছোট কালজয়ী, এবং ছোট কালজয়ী ভীমা মিলেই এখানে কালজয়ী নদীটা শুরু। এই যে এই যে ওই দেখুন বদমাইশি কাকে বলে। এদিকে এদিকে এই যে অঙ্কিত আসছে, তোদের নাম কি? তোর নাম? আচ্ছা, পিট্টু আর সাহিল আমাদের সাথে আছে। সাহিল শেখ, জায়গাটা ভালো না? আমাদের এটা জায়গা। ওই দেখুন জুনুর বদমাইশি শুরু, জলে চলে গেছে অলরেডি। আমরা এসে পৌঁছতে পারলাম না, কিন্তু ও বদমাইশি শুরু হয়ে গেছে। কি বদমাইশ রে তুই, লাস্টে ছিকলি লাগাতে লাগলো তোকে। ভাবছিলাম ছিকল লাগাবো না আজকে। এখানে নদীর ধারে হওয়ার জন্য জুনুকে চাষ কন্ট্রোল করা যাচ্ছে না, বড় বদমাস ছেলে। এই জন্য জায়গাটা আমরা একটু চেঞ্জ করছি, আমরা ওই দিকটাই গিয়ে করবো। গাছটা আবার জলে চলে গেছিল, আবার ভিজে ভিজে কাদা মাখিয়ে আসছে। দেখা তোর কাদা মাখা শরীরটা, দেখা দেখা। তার আগে সেটা পড়তে হবে, ওকে মারতে হবে। টেন্ট লাগানোর কাজ প্রায় শেষ, একটু আগে হাওয়া এসে আবার উড়িয়ে নিয়ে গেছিলো, আবার নতুন করে সেট করা হচ্ছে। আর এখানে আমাদের রান্নার ব্যবস্থা, রাত্রে আমরা যেটা পরে খাবো সেটার ব্যবস্থা করা হয়েছে। এখানে লাকড়ি অল্প কিছু মানে ফুলেরই জঙ্গল এটা আর কি, সেটা সেখান থেকে কিছু শুকনো কাঠ করেই পুরোনো হচ্ছে। হ্যাঁ, যেটা সবথেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে কুল গাছে তো কাটা থাকে, কারণ কুলের জঙ্গল যেখানে সেখানে কাটার খোঁচাখাচি তো সারা শরীর জুড়ে চলছেই আর কি। দেখা জুনুর খবর নেই, জুনু সম্ভবত আবার নদী মুখ হয়েছে, ওই ধরতে হবে। আসো আসো আসো, ওদিকে কোথায় ঘুটে আছে বলছে, মানে গরুর গোবর দিয়ে যে ঘুটেটা হয় সেই জিনিসটা ওই দিকটাতে আছে, তো
আমরা এখন যাচ্ছি ঘুরতে আনতে, চলো চলো চলো। কিছু ধরিয়ে দিলে সহজে ফেলে না, এই চলছে এইভাবে। এসেছিলাম একটু ঘুটে খুঁজতে, এই জায়গাটা থাকে অনেক সময় কিন্তু এখন আর পেলাম না, তাই দেখা যাক শুকনো। জুনু ক্যাম্পিংয়ের জন্য আমাদের রাত্রে দেখবো আগুন তো লাগবে, সেটার জন্য লাগবে করছে ওই জন্য মুখে দুটো এখানে আসো, আয় জুনু এখানে আসো, সেট 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 বেটা, বসো বসো এই জায়গাটা, এই জায়গাটা এখানে বসো বসো বসো, সেট গুড বাই। এই যে জুনু, জুনুর থাকার জায়গাটা আমাদের তো ওইদিকে, আর একজন স্নানের জন্য রেডি হয়েছে, সে যাবে, আমি আজকে স্নান বাড়ির থেকে করে এসেছি, এদিকে গোবরা, কারণ আমি নামলেই জুনুও নামবে। আর ওকে হ্যাঁ, ওকে এই সুযোগ আর দেওয়া যাবে না, শরীর খারাপ করে যাবে, তাই আমরা ওইদিকে এখন যাবো না। হ্যাঁ তাই তো, তাই তো, ঠিক আছে, তাই হ্যান্ডশেক জুনু, জুনু জুনু হ্যান্ডশেক, জুনু হ্যান্ডশেক, হাই জুনু হ্যান্ডশেক, জুনু গজব বেজতি। আগে ভাবতাম যে ম্যান ভার্সেস ওয়াইল্ডে যে আগুন জ্বালাচ্ছে সেটা মানে যতটুক সময় দেখানো হয় আর কি, এখন অবাক হই যে আমাদের এই জাস্ট এতটুক আগুন ধরাতে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, যে আগুনটা কীভাবে আমরা ধরাবো। পেলাম কিন্তু কাঁচা, এরকম হবে কি যাই না, এই যে আমাদের এটা কালজানির ছোট নদীটা, আর ওই দিক দিয়ে ডিমাটা এসছে, ওই দিকে যে নদীতে একটু আগে আমরা পার করে এসেছি, ওই দেখুন এগুলো আকন্দ গাছ, সম্ভবত শিব পুজোর কাজে লাগে। এবার কি আছে ওগুলো সব ঢেলে দিতে পারো নাকি, এটা দিয়ে দিব, হ্যাঁ এটা দিয়ে দাও। দাদার পিঁয়াজ একটু একটু লালচে লালচে হয়ে গেছে, এখানে আছে হচ্ছে আলু, এটা আমরা খাবো। বাই দ্য ওয়ে পিঁয়াজ আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, হ্যাঁ দাও, খুব সুন্দরভাবে আমাদের বিমান দা ডিমটাকে ফাটিয়ে দিল, নন এক্সপিরিয়েন্স খারাপ পাবেন না কেউ, হ্যাঁ এবারটা ঠিক পড়েছে একদম ফাটাফাটি। চলো তোমরাও দেখো কিরকম হয়েছে,
চলো এবার একটু উপর দিয়ে নুন ছিটিয়ে দিতে হবে। এত লাগবে না। এই যে আমাদের ভাঙা চোরা কিছু একটা ডিম দিয়ে হয়েছে, খাবার যোগ্য এটা জানি। গাইস কালে আমাদের একটা জিনিস নেওয়া হয়নি, যেটা হচ্ছে হলুদ মিষ্টি আলু আগুনে দেওয়া হয়েছিল, পুড়িয়ে খাওয়া হবে। ওর আর ওই রাস্তার কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই, আজকে একদম বিন্দাস চলছে। আজকে আদিম যুগের মানুষের মতোই খেতে হবে, একদম এইভাবেই খেতে হবে, হালকা ইসেও থাকবে। কেমন টেস্ট? ভালো। লাঞ্চ চলে এসছে জুনু। এই 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 চরের ওপরে এখানে কুমড়োর ক্ষেত করা হয়েছে, সম্পূর্ণটাই কুমড়ো ক্ষেত। কুমড়ো ফুল এসছে কোনোটা কোনোটায়, কিন্তু কুমড়ো নেই। যাকে একটু এটাই দেখতে এসেছিলাম, জুনুর সাথে এসছে। জুনু জুনু চলো চলো। ওখানে কেউ ছেলেবেলে আপনারা দেখতে পাচ্ছেন, ওদের বক্তব্য হচ্ছে এখানে ভূত আছে, বলছে নাইট হল্ট করবে, এখানে তো ভূতের ভয় আছে। তো একটু হাসি পাচ্ছিল আর কি, আমাদের থেকে বড় ভূতকে এটাই দেখতে চাই আর কি। এদিক তো আমাদের যে আলিপুরদুয়ার শ্মশানঘাটটা আছে, মানে কালজানি ধারে, সেটা এখানে। আর এই জায়গাটা একদম নির্জন, একদম নির্জন। আর এই যে আমাদের কিছু হলে কি আর ও ছাড়বে। রাতের জন্য আরও লাকড়ি চাই, বা শুকনো কাঠ পাতা যাই হোক, কারণ যা আছে এনে জমা করেছিলাম তা প্রায় শেষ। এখন আমরা টেন্টের ভিতরে আছি, রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাইরে। কিন্তু বাইরে পূর্ণিমার চলে গেল, চাঁদের আলোটা এখনও আছে, পাশাপাশি গোটা শহরটাই দেখা যাচ্ছে বাইরে বেরোলে, সেটা পরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের জুনু, জুনু এখন ঘুমোচ্ছে, সারাদিন প্রচণ্ড টায়ার্ড, রেস্ট করছে এখন। আর এই যে আমাদের অঙ্কিত, অনেক ভাই, অনেক এখন মোবাইল দেখে টাইম পাস করছে। এখান থেকে আমরা প্রায় শহরটা দেখতে পাচ্ছি, শহরের লাইটগুলো দেখতে পাচ্ছি আমরা। এখন আমাদের আগুন জ্বালানোর কাজ চলছে, রাত প্রায় এখন 9টা, খাবার রেডি করব। আর এই যে এখানে ঘুমাচ্ছে, ও সারাদিনে প্রচণ্ড খেটেছে, এই কারণে ওকে এখন ডিস্টার্ব করবো না, একবার খাওয়ার সময় ডাকবো। আর এখন আমাদের এখানে আগুন লেগে আছে, ডিনার রেডি করছি। প্রচুর ধোয়া, জলও আমাদের প্রায় গরম। নুডলস প্রায় রেডি হওয়ার পথে, 2 কাপ। আর এখন যেটা করার সেটা হচ্ছে এই আলুগুলোকে আগুনে দিতে হবে।
খেলাম। এখন ওই দুপুরের মতো আবার আলু পোড়া খাচ্ছি জঙ্গলিদের মতো। আসো এখানে আসো, ওঠো ওঠো উঠে আসো। এই হলো আমার প্রিয়, আমাদের সবার প্রিয় আলিপুরদুয়ার শহর। এখন কালজাই নদীর চরে আমরা আছি। শুরু হয়ে গেল জুনুর দুষ্টুমি। হ্যাঁ, গুড নাইট প্রত্যেকে। রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা। আমরা এখন ঘুমোবো। আগামীকাল দেখা হবে নাকি জানি না, কিন্তু আজকের মতো ব্লগ এখানেই শেষ। গুড নাইট।